এ যেন বাৎসরিক অনুষ্ঠানের মতোই মুস্তাফানগরের জল সংকটের ঘটনাটা। বছরের পর বছর ধরে মুস্তাফানগরের বেশ কয়েকটি গ্রামের মানুষজন জল সংকটের সাথে জলে আয়রনের কারণে পানীয় জলের সংকটে কাটালেও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সর্বোপরি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের এই জল সংকট মোচনে কোনো হেলদোল বা ভূমিকা নেই বলে গ্রামবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধ। প্রতিবছর বৈশাখ মাস এলেই মুস্তাফানগর অঞ্চলে কাঠফাটা রৌদ্রের কারণে জলের স্তর ভীষণ নিচে নেমে যাবার ফলে এলাকাবাসীদের বছরের পর বছর পানীয় জলের কষ্টে ভুগতে হয়। পঞ্চায়েতে ভোট 5 বছর অন্তর হলেই পঞ্চায়েত ভোট 5 বছর অন্তর এলেই কোনো রাজনৈতিক দল কার আগে গিয়ে গ্রামবাসীদের জল সংকট মোচনের প্রতিশ্রুতি দেবে তার রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবাই গ্রামবাসীদের আশ্বাস দিয়ে বলে থাকে এবার ভোট শেষ হলেই মুস্তাফানগর অঞ্চলে জল সংকট বলে কিছু থাকবে না। গ্রামবাসীরা যাতে বিশুদ্ধ পানীয় জল নিয়মিতভাবে পেতে পারে তার ব্যবস্থা পাকাপাকিভাবে করে দেওয়া হবে। কিন্তু প্রতি 5 বছর অন্তর অন্তর একই রেকর্ড বাজলেও মুস্তাফানগরের বিভিন্ন গ্রামগুলিতে জলের কল দিয়ে প্রয়োজনীয় বিশুদ্ধ জল পাওয়া গেলেও তাতে থাকছে প্রচণ্ড আয়রনের ভাগ। ফলে ওই আয়রনযুক্ত জল খাবার পর গ্রামের কচি কাঁচাদের অনবরত অসুখ বিসুখ সবসময়ই লেগে থাকে বলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের জানান। কত মানুষ ও জলের খাতিরে অভাবে মরতেছে, হ্যাঁ, আর অসুখ বিসুখ কত মানুষের রোগ হচ্ছে, এই জল খায় মানুষের, তাহলে সুযোগ সুযোগ সরকার কি সুযোগ সুবিধা দিবে না, কেন দিবে না? হ্যাঁ, সেটা তোমাকে জানতে, ওটাই আমাকে তোমাকে জানালাম, তো এই জলটার জন্য ব্যবস্থা হয় আমাদের আমাদের পাবলিকের জন্য যেন সুযোগ সুবিধা পাই, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে, ভালো বলবে, তো না মানুষগুলো ভালো, ওকে একটা সিদ্ধান্ত আমরা ভোট বলো না, আপনি বলো না, ওই কি রে, আমরা শিলিগুড়িতে যাচ্ছি, ওখানে অসুখ হয়ে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, এই জল খায় সবাই মানুষের, এখন গাওবাড়ি থাকে ডেলিভারি, তাহলে ছোট থেকে যে সিস্টেম এই জলটা খায় তাহলে কেন রোগ হবে না। মুস্তাফানগরের বৈশ্যপাড়ার রাধিকা বৈশ্য ক্ষুব্ধ হয়ে বলেন, আমরা বারে বারে ভোট দিলেও গ্রামের নেতারা একটা কাজ ভালো করে, গ্রামবাসীদের জন্য করে না। রাধিকা বৈশ্য ক্ষুব্ধ হয়ে বলেন, অঞ্চল পঞ্চায়েতে কোটি কোটি টাকা সরকার থেকে এলেও এখানকার নেতারা সেই টাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেন না। কি সমস্যা গ্রামে? সমস্যায় তো পানীয় জলের। কতদিন ধরে সে সমস্যা রয়েছে? সমস্যা প্রায় 1-1.5 বছর ধরে। 1-1.5 বছর ধরে? তো এই গরমের দিন এই চড়ার মধ্যে জল ছাড়া কিভাবে রয়েছেন আপনারা? জল তো বাড়ির জল আয়রন ওটাই খাই কোনোটা করে। তারপর কেন গ্রামবাসীদের জন্য স্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয় না? গ্রামবাসীদের বক্তব্য, ঘটা করে গ্রামবাসীদের জন্য বিশুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য পাইপের জলের ব্যবস্থা করা হলেও তা এর মধ্যেই পাইপ ভেঙে চুরে শেষ হয়েছে নিম্নমানের কাজের কারণে। কেউ জানায়নি, জানালে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করতাম বলে তিনি জানান। তিনি বলেন, গ্রীষ্মকালে মুস্তাফানগর সহ মালগাঁও অঞ্চলে জলের স্তর অনেক নিচে নেমে যায়, তখন স্বাভাবিক কারণেই সেই অঞ্চলে জলের সংকট দেখা যায়, এটা সত্যি ঘটনা। তবে আমি জানতে পারলাম যখন তখন কিভাবে এই সমস্যার কোনোভাবে সমাধান করা যায় কিনা তা নিয়ে অবশ্যই চেষ্টার ত্রুটি থাকবে না বলে প্রধান লতা সরকার দেব শর্মা জানান। তারা বলছে আমার কাছে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি, আমার কাছে যদি আসে আমি তাহলে অবশ্যই সেটা পিএইচই ডিপার্টমেন্টে জানাবো। ওখানকার গ্রামবাসীরা বলছে মেম্বারকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সে কাজ হয়নি। উত্তর দিনাজপুর জেলা থেকে প্রিয়া গুপ্তা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।